আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে ঢাকা আন্তর্জাতিক 2024 এর মেলার মাঠে চলে আসছি। মেলার মাঠে কাজ চলতেছে। এই যে আমাদের যে মেলার বড় যে প্যাভিলিয়নটা, তো আপনারা 21 তারিখে মেলা উদ্বোধন চলে আসবেন, মেলা এসে উপভোগ করবেন। বান্ধবী ছাড়া আসেন না, মানে কিন্তু একা একা থাকা লাগবে। দেখা যায় যে আমাদের মেলার স্পেসটা, এই পাশে স্টল আছে, অনেক সুন্দর সুন্দর স্টল। সাথে আমাদের মতিন ভাই সাথে একজন আসছে, এই যে জসিম ভাই। আমাদের জসিম ভাই আসেন। হ্যাঁ, যান ভিতরে যান। আপনারা আসবেন মেলায়, ঘুরতে আসবেন। এখানে খুব সুন্দর সুইমিং পুল, অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস আছে। এইখানে এসে আপনারা মেলাটা উপভোগ করবেন। তো এখানে আরো অনেক কিছু আছে, আরো বহুত প্যাভিলিয়ন আছে। আমরা এখন ভিতরে যাচ্ছি, প্যাভিলিয়নের ভিতরে মেন গেট, বাণিজ্য মেলার মেন গেট 2024 সাল। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন আর মেলায় চলে আসবেন। এই যে আমাদের মেলার স্থান, এই যে মেলার মেন গেট, বাণিজ্য মেলা। মেলাটা হচ্ছে আপনার 300 ফিট বিশ্ব রোড দিয়ে ঢুকলে কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজ সংলগ্ন কনভেনশন, চায়না বাংলাদেশ এন্ড বঙ্গবন্ধু ফেডারেশন অ্যান্ড বাংলাবন্ধু কনভেনশন সেন্টার। আপনারা চলে আসবেন। সাথে আমাদের ওই যে জসিম ভাই আছে, আমাদের বড় ভাই, এই বাণিজ্য মেলায় উপস্থিত হয়েছেন কিছুক্ষণের ভিতরে। এই যে সে আসতেছে, সবাই তাকে স্বাগতম জানান। আমার ভাই, তোমার ভাই, জসিম ভাই, জসিম ভাই। ছোটবেলার একটা কথা আছে যে একটা চার পিস লাড্ডু পাওয়া যায়, তো বলতো যে খাইলেও হসতেবেন না খাইলেও হসতেবেন, ঠিক আছে। এখন ওই জিনিসটা মেলাটার সিস্টেম এরকম হয়ে গেছে, মেলায় আসলেও ফসতেবেন না আসলেও ফসতেবেন, বুঝছেন। আশা করি আসবেন সবাই, ভালো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। নাও, বহুত হয়ে গেছে, এখন ভিডিও চলতেছে।